কুমারখালীর কয়াগ্রামে কুলফি আইসক্রিমের গোড়াপত্তন ব্রিটিশ আমলে। উত্তর কয়াগ্রামের আব্দুল জলিল কলকাতা থেকে শিখে আসেন কুলফি তৈরির ফর্মুলা। সেই থেকে বংশ পরম্পরায় সেখানকার কিছু মানুষ কুলফি তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত হয়। আমাদের দেশের দুজনে ভারত থেকে শিখে আসে কুলফি মালাই বানাইনো, তার থেকে আমরা শিখেছি। আমি আজ 20-22 বছর নিজেই তৈরি করি। দুধ চিনি অথবা ইলাচ দিয়ে তৈরি করা হয়। বাজারে বিভিন্ন নামি দামি কোম্পানির বাহারি আইসক্রিম থাকলেও কুলফির কদর সবসময়ই আলাদা। তাই কুলফিওয়ালাদের হাঁক ডাক শুনে ছুটে আসেন নানা বয়সীরা। কিছুক্ষণের জন্য হলেও গরমের আরাম ভেবে কিনে নেন সুস্বাদু কুলফি। কুলফি মেলায় খাওয়ার পর আমরা আসলে অনেক স্বস্তি বোধ করি। এই স্বাদ ওই সব মানে বাজারে যেসব নামি দামি মানে পণ্য আছে তাদের চেয়ে অনেক সুস্বাদু। কুলফি তৈরির সব ধরনের উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন আর এই ব্যবসায় খুব একটা লাভ নেই। এ কারণে অনেকে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন। সব জিনিসের দাম বেশি বিধায় এখন এই একই দাম যাই পড়তে হচ্ছে না খুব একটা, তাই কমে যাচ্ছে। আর এক নম্বর জিনিস তৈরি করতে লাগলে বহুত খরচ হয়, এই জন্য বিধায় লোকজন কমে যাচ্ছে আস্তে আস্তে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কুলফি আইসক্রিমের রমরমা বাজার ধরে রাখতে এ পেশায় জড়িতরা চান সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।